হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে সকালটা শুরু করছি আমার উইন্ডোর বাইরের ভিউ দিয়ে। দেখো কী সুন্দর আমার বেডরুমের উইন্ডোর বাইরের ভিউটা। এখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ কাক বসে আছে, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে সকালবেলা হলেই আমার বাড়ির পাশে একজনের হাঁস পোষা আছে, হাঁসগুলোকে ছেড়ে দেয়, তারা জলের মধ্যে চড়ে বেড়ায়। এত সুন্দর লাগে না দেখতে? মানে কলকাতা শহরে এরকম একটা ভিউ দেখতে পাওয়া লাকের ব্যাপার, বাট আমি এটা রোজই দেখতে পাই। তোমাদেরকে একটু জুম করে দেখাবার চেষ্টা করব। হাঁসগুলো জাস্ট একটু আগেই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, বাট এখন তারা ডাঙায় উঠে গেছে। ডাঙায় উঠে মানে স্নান করা হয়ে গেছে, স্নান করার পরে দাঁড়িয়ে গা ঝাড়ছে। তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমি প্রতিদিন ঘুম ভাঙলে সকালবেলা উঠে বাইরে থেকে তাকিয়ে থাকি, দেখতে আমার দারুণ লাগে জায়গাটা। তো এই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ওনারা একটু আগেই জলে স্নান করছিলেন, এখন ওনারা উঠে পড়েছেন, স্নান করার পরে গা ঝাড়াঝাড়ি করছে। তো এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগে আজকে সারাদিন কী কী করছি, মানে সারাদিন না জাস্ট সকালবেলাটা কী কী করছি দেখাবো। আজকে কি রান্না হয়েছে বলে দিই? কিছু হয়নি, শুধু ভাত। আমার সবসময় না এরকম টেম্পোরারি কাজ, না টেম্পোরারি না মানে শর্টকাটে কাজকর্ম করার চেষ্টা করি, পেটটাও ভরে গেল, খাওয়াটাও খাওয়া হলো। তো আজকে গরম গরম ভাত করেছি, ফ্রিজে আলুর দম রাখা ছিল, আমি খাবো না, আমার ছেলে খাবে, ও স্কুল বেরোবে, এখন 9:10 হয়েছে, ওকে খেতে দিতে হবে। তো ও বললো আলুর দম আছে গরম করে দাও, আর গরম ভাত। এই যে ভাত রান্না করা হয়ে গেছে, ভাতটা দেখে যা দি একবার, তো ওকে ভাতটা দেখিয়ে দিই, নাহলে কি হবে না সকালে তো খুব বেশি খেতে পারে না। ভাতটা দেখ, এই হলো ওর ভাত, ওকে দেখিয়ে না দিলে কি হবে না, ভাত মেখে আর খেতে পারবে না, ফেলা যাবে। আর আমি সকালবেলা ভাত খেতে পছন্দ করি না। আর এই হচ্ছে ঘি, যেটা আমার খুব পছন্দের একটা খাবার, তো ঘিটা ভাতে দিয়ে দিলাম, ঘি শেষ হয়ে গেছে, আনতে হবে। এই খাওয়াটা না দারুণ, এটাই যদি দুপুর বেলার দিকে হতো, ও যদি এটা দুপুরে খেত তাহলে ওকে ভাতটা মেখে দিতাম, দুগাল আমিও খেতাম, বা এটাই হয়তো আজকে দুপুরে আমি লাঞ্চ করতাম। সো যাই হোক, এই হলো আমার ছেলের খাবার, ওকে বলে দিলাম, এবার ও বসুক খেতে। এবারে তোমাদেরকে বলি আমার খাবার কি আছে, দেখাচ্ছি আমার ব্রেকফাস্ট কি আছে। দু পিস ব্রেড গরম করে নিয়েছি, এবারে ওর মধ্যে একটু বাটার লাগিয়ে নেবো। আজকে ছেলেকেও টিফিনে ব্রেডই দিচ্ছি আমি, ও বেশিরভাগ, ও খুব ব্রেড খেতে পছন্দ করে আমারই মতন, বেশিরভাগ ব্রেড থাকে। আর ব্রেডটা হচ্ছে কি জানো তো, মানে কুইকলি হয়ে যায়, ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাও, যাই বানাও। তো এই যে আমি ব্রেডে একটু বাটার লাগিয়ে নিলাম, চা ওখানে ফুটছে, কাজ এখনো অনেক বাকি আছে, প্রচুর কাজ বাকি আছে, সেগুলো সব এখন করতে হবে। এক বালতি কাপড় ধুয়েছি, সেগুলো মেলা হয়নি এখন, সেগুলোকে মেলতেও হবে। তো আগে ভাবলাম খেয়ে নিই, খেয়ে তারপরে ওই কাজগুলো করব। চা যেহেতু হয়ে গেছে, আর আমার কফি মাগ ভেঙে গেছে কাল, সেদিনকে আমার হাত থেকে পড়ে গেছে, মানে খুব বিপজ্জনকভাবে পড়েছে, এখানে আমার পেছন সাইডটা পড়েছে, এরকম করে প্লেটে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর এর ওপরে মুড়ির একটা বাটি ছিল, মুড়িটাও পড়ে গেল আর চাটাও পড়ে গেল, দিয়ে কাপ ভেঙে গেছে, কালো কাপ ছিল, তোমরা মনে হয় দেখেও থাকবে, কালো রঙের ছিল, পুরো দু টুকরো হয়ে গেছে। তো কি করব, কিছু করার নেই, আর ভেঙে গেছে গেছে, তো একটা কিনবো। আর এই কাপগুলোও সব সবই দেখুন হ্যান্ডেল ভেঙে পড়ে আছে, এখন কাপটা গ্লাস হয়ে গেছে। ঠিক আছে, আপাতত কাজ চালাই, মার্কেট গেলে কফি মাগ নিয়ে আসবো। আর এই যে দেখো আমার চা, আমার চায়ের কালার সবসময় লাল টকটকে চাই। চলো তাহলে এবারে রুমে যাই, রুমে গিয়ে বসে খাবারটা ফিনিশ করি। চলে আসলাম ব্রেকফাস্ট করতে, এখন প্রায় 9:10 হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে বাকি বাড়ির যে বাকি কাজকর্ম আছে করে কাজে বেরোতে হবে। তো আজ হচ্ছে মানডে, কালকে সানডে ছিল, কালকে ছিল সন্ধ্যাবেলা একটা বার্থডে ইনভিটেশন, সেখানে গেছিলাম, সকালবেলা মায়ের বাড়িতে ছিল গৃহপ্রবেশের পুজো, সেখানে গেছিলাম, তার ব্লগ খুব তাড়াতাড়ি পাবে।
আর তোমাদেরকে একটা সাসপেন্স দিয়েছিলাম, সাসপেন্সটা হচ্ছে সেই যে একটা গিফট কিনেছি, তোমাদেরকে বললাম না যে গিফট কিনেছি, কার জন্য কিনেছি আর গিফট বক্সে কি আছে সেটা তোমরা পরে জানতে পারবে। হ্যাঁ, আজকের ব্লগে তোমরা জানতে পারবে, মানে গৃহপ্রবেশের ব্লগটাতে তোমরা জানতে পারবে কার জন্য কি কিনেছি। তো আপাতত বুঝেই গেছো যে বাপের বাড়ির জন্য, মায়ের জন্য কিছু কিনেছি। তো অ্যাকচুয়ালি সেটা কি ছিল সেটা তোমরা জানতে পারবে, একটু ওয়েট করো তার জন্য। আমি ততক্ষণ আমার চা ফিনিশ করি, আজকে খুব টায়ার্ড, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, জোর করে ঘুম থেকে উঠেছি, সো মাথা ব্যথা চালু হয়ে গেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা আমার বাড়িটা রং হয়েছে, যেখানে আমি ভিডিও বানাই, আজকে তোমাদেরকে বাড়িটা দেখাবো। মানে আজকে রং কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ফিনিশিং কাজটা আজকে হচ্ছে, মানে আজকে আমাকে চাবি হ্যান্ড ওভার করে দেবে। আমি পুরো চাবি মিস্ত্রিদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা ওদের মতন কাজ করছিল, আজকে চাবি হ্যান্ড ওভার করবে। তো আজকে তোমাদেরকে সেটাও দেখাবো, বাড়িটা কি রং করা হয়েছে আর রং করার পরে বাড়িটা কেমন লাগছে। আগে তো তোমরা দেখেছো হোয়াইট কালারের, পুরো হোয়াইট ছিল, যার জন্য একটা আলাদা এফেক্ট করতো, আমার ভিডিওগুলো হোয়াইট হোয়াইট হয়ে যেত। বাট ফাইনালি রুমটা রং করা হয়েছে, কিচেন আর বেডরুম দুটোই রং করা হয়ে গেছে। তো এখন বাড়িটা দেখতে একটু অন্যরকম লাগবে না, আবার নতুন হয়ে গেছে বাড়িটা। তো তোমাদেরকে আজকে সেটা আমি দেখাবো একটা অন্য ব্লগে, কি রং করলাম আর রং করার পরে বাড়িটা কেমন লাগছে। তো চলো আসছি একটু পরে, ঝটপট করে ব্রেকফাস্টটা ফিনিশ করে নিই। সো অনেক কাজ করলাম, কাপড় চোপড় শুকনো দেওয়া, খাওয়া, রান্না সবকিছু করার পর এখন চলে এসেছি ছেলের স্কুল ড্রেস আয়রন করতে। ওটাকে এবার এটা আয়রন করতে শেখাতে হবে, বড্ড আরাম ওর, সব পরে করে দেওয়া। আজকে বললাম ওকে এবার আয়রন করতে শেখো নিজে, আমি আর করতে পারবো না, আমার অনেক কাজ থাকে, সত্যি কথাই অনেক কাজ থাকে। তো এটা হচ্ছে ফাইনাল, মানে ফাইনাল মানে লাস্ট কাজ বলতে পারো, ওকে এটা আয়রন করে দেব, দিয়ে আমি এবারে রেডি হব। এখন কটা বাজে, 9:40 হয়ে গেছে, প্রায় সময় শেষের দিকে। তো আয়রনটা আমি খুব একটা ভালো করতে পারি না, আবার ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করলাম, কারণ ফ্যান চললে সিনথেটিকের জিনিস খালি উড়ে উড়ে চলে যায়। একটা গান চালিয়েছিলাম, গানটা শোনাও, শোনো তোমরাও শোনো, আমিও গানটা গাইতে গাইতে কাজটা করি। এক চালু হয়ে গেল, দেখো শার্টে বাটন ছেঁড়া, এবারে কি করে পরে যাবে এটা? অন্য শার্টটা নেই তো, কই অন্য শার্ট কই, আর একটা শার্ট, ওটা তো কাঁচা কাচতে বার করলাম, সেলাই করতে পারবে? বাটন কোথায় আছে দে, শার্টের বাটন ছেঁড়া, দেখেছো তো কিরম সব পাবলিক। রাখ বাইরে বের করে আমি সেলাই করে দিচ্ছি, এই একটা কাজ বেড়ে গেল আমার। গানটাও চালু হয়ে গেছে, নৌকার পালে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে, তুমি লেগেছিলে আমার চোখে ঠোঁটে গালে, তুমি লেগেছিলে যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ, বলেছিলাম তোমার সালে ভালোবাসা আমার তুমি লেগেছিলে, আমার আঙুল হাতে কাহি তুমি লেগেছিলে। তৃতীয় পুরুষ মুভির গান, গানের লাইনটা অসাধারণ তাই না, আমার খুব ভালো লাগে। তো দাঁড়াও ব্লগটা কন্টিনিউ করছি এরপরে, এই দেখো শার্টের বাটন, এইখানটা বাটন নেই, এটা এখন আমাকে লাগাতে হবে। সমস্ত কাজকর্ম ফিনিশ আর আমিও প্রায় রেডি হয়ে গেছি, দেখো অফিস বেরোবার
সিম্পল গেটআপ, খুব বেশি সাজুগুজু না কিছু না, একটু সিঁদুর পরি। আজকে সিঁদুরটা আছে তাই সিঁদুরটা পরবো না, অ্যান্ড জাস্ট টিপটাও আছে টিপটাও পরবো না। আর আমি এখানে একটু কুমকুম দিতাম না মারুন কালারের, সেটাও এখন আর দিই না, কারণ এখন তো গরমকাল পড়ে গেছে, এত বেশি সোয়েটিং হয় যে ওগুলো গলে পুরো নাক দিয়ে বেরোয়, সেই জন্য ওটা লাগানো এখন বন্ধ। একটু লিপস্টিক লাগাবো, ব্যাস বেরিয়ে পড়বো, ব্যাস আর কিচ্ছু নয়, কোনো মেকআপ টেপার কিচ্ছু নয়। এখন গরম পড়ে গেছে, এখন মুখে পাউডার লাগালেও আমার ঘাম হবে, এত বেশি ঘাম হয় যে আমার কিছু লাগানো সম্ভব নয়। সকালে অনেক ব্যস্ততার সময়, সত্যিই ব্যস্ততার সময়, জানি না ব্লগে কতটা কি বুঝতে পারো না পারো, এই এই টাইমটা ব্লগ করতে খুব অসুবিধা হয়, তবুও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি বলে সময় পেলাম করার, করলামও, আপলোডও করে দেবো খুব তাড়াতাড়ি। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর বেশি দেরি করবো না ব্লগের পিছনে, কারণ 10:10 হয়ে গেছে, এবার আমাকে বেরিয়ে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি, তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।